বিশ্বকাপ দল ঘোষণা করেন দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবদিন নান্নু। এই সময় তার সঙ্গে ছিলেন অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক। নিজেদের ক্রিকেট ইতিহাসে সেরা প্রস্তুতি নিয়ে এবার মরুর বুকে পাড়ি দেবে টিম টাইগার্স। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে পারফরমেন্স দেখায় টিম বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজেও জয়রত ধরে রেখেছে মাহমুদুল্লাহ বাহিনী। যথেষ্ট কনফিডেন্ট এই টিমের উপরে, কারণ ধারাবাহিকভাবে তিনটা সিরিজ আমরা টি-20 সিরিজে জিত। আগামী অক্টোবরের 17 তারিখ শুরু হবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন। প্রথম রাউন্ডে টাইগারদের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড। বাংলাদেশের সবগুলো ম্যাচ মাঠে গড়াবে ওমানে। বাছাই পর্ব উত্তরণে যেতে পারলে মূল পর্বে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাবেন ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ডকে। এছাড়া বাছাই পর্ব পেরিয়ে আসার পর একটি দলের সঙ্গেও খেলতে হবে টাইগার্সদেরকে। বাংলাদেশ বিশ্বকাপ দলের মধ্যে রয়েছে লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। আরও রয়েছে নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, নাইম শেখ, সৌম্য সরকার ও শামীম পাটোয়ারি। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি বাংলা।